বিয়েবাড়ির পর্ব শেষ হতে না হতেই আবার শুরু হয়ে গেল কাজের মাসির জীবন ঘর মুছতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমাদের সকালবেলাকার সবাইকার টিফিন হয়ে গেছে দুই মা আর সমৃদ্ধ গেছে বাইরে একটু ঘুরতে আর আমি এখানে ঘর মুচ্ছি আজকে আমাদের রান্না নেই কারণ এখনও বিয়েবাড়িতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে আর আমি ঘরটা মুছছি ঘরটা মুছে নিয়ে স্নান করে নেবো তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি স্নান টান করে রেডি হয়ে গেছি আর সমৃতকে স্নান করিয়ে দিয়েছি আর মা আর সমৃত গেছে মা দুটো আমার মা শাশুড়ি মা আর সমৃত গেছে দিদিদের বাড়ি আর আমিও যাচ্ছি আর সমর বাড়িতে রইল আর আজকে মা আর সমর চলে যাবে মা যাবে মা বলতে সমর বর্ধমান পর্যন্ত মাকে দিয়ে আসবে তারপরে মা ওখানটা চলে যাবে মা সকালবেলা যাবে বলছিল যে একসঙ্গেই যাবে সেই জন্য মা থেকে গেল সাতটাৎ খেয়ে সবাই চলে যাবে চলো আমি ওদের বাড়ি যাই মানে আমার মেজ দিদির বাড়ি যাই চলো আমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা শাড়ি পরে রেডি হয়ে গেছে যাবে বলে আর সমৃত ওখানে ব্যাগটাকে নিয়ে টানাটানি করছে আমি সমৃতকে বলেছি যে দিদার ব্যাগটা লুকিয়ে রেখে দে তাহলে দিদা আর মামার বাড়ি যেতে পারবে না তো সেই জন্য ব্যাগ নিয়ে টানাটানি করছে কোথায় লুকাবে সেই নিয়ে ভাবছে আর ওর দাদু একদিকে ব্যাগটা টানছে ও ব্যাগ দেবে না দাদুকে ও ব্যাগটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখছে যাতে দিদা আর যেতে না পারে তো দিদার পর বলছে যে ব্যাগটা আমাকে দিয়ে দাও সোনা তো সেই জন্য আবার ব্যাগটা আনতে যাচ্ছে দিদার জন্য এবার দিদাকে ব্যাগটা সত্যি সত্যিও দিয়ে দিচ্ছে ছোট ছেলের মন ব্যাগটা দিয়ে দিচ্ছে আর ব্যাগটা যথেষ্ট ভারী ব্যাগটাকে দেখো টেনে টেনে ঠিক দিদার কাছে পৌঁছে দিল আর একদিকে দেখো সম রেডি হয়ে গেছে হেলমেট পরলেই মানে রেডি আর মাও বেরিয়ে পড়ছে সমরও বেরিয়ে পড়ছে মনটা একটু খারাপ কারণ দুদিন বিয়ে বাড়িতে সবাই খুব মজা করেছি আমরা সবাই একসাথে ছিলাম সমর ব্যাগগুলো বাইরেতে বাঁধছে কারণ ও ভেতরেতে বাড়ির ভেতরেতে ব্যাগগুলো বাঁধে না কারণ দরজাটা আমাদের ছোট সব কিছু আটকে যায় আর সমৃত দেখো দিদানকে হাম্পি দিচ্ছে আর সমৃতের একটু মনটা খারাপ হয়ে যাবে কারণ এতদিন সবাইকার সঙ্গে খুব মজা করলো সবাই দিকের দিকের বাড়ি চলে যাচ্ছে আমরা আবার সেই চারজন মিলে হয়ে গেলাম মা বাড়ি চলে গেল এরপর সমৃতকে ঘুম পাড়াতে হবে কারণ সমৃত খুব দুষ্টুমি করছে দেখো না খাটেতে কেমন করছে আর জিনিসপত্র তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ একটা বিয়ে বাড়ি হওয়া মানে বাড়িতে তো জামা কাপড় তো শেষ নেই তো সেইগুলোকে সব গোছাতে হবে সমৃদ্ধ ঘুমিয়ে গেছে কিছুটা গোছানোর চেষ্টা করছি আর এখনও গোছাতে পারিনি সব পড়েই রয়েছে এরপর গোছাবো আর এখানে দেখো ফল নিয়ে হাজির হয়ে গেছি বিকেলবেলা বিকেলবেলা একটু ফল খেতে বসেছি আর কিছুটা জামা কাপড় গুছিয়েও ফেলেছি দেখো সবগুলো গোছাইনি আস্তে আস্তে পরে পরে সব গোছাবো একদিনে অত পেরে উঠবো না আর এখানে আমি রুটি করতে চলে এসেছি সমৃত ওর সাথে বায়না করছে যে আমার সাথেই ও রুটি করবে ওকে কোলে করে নিয়ে রুটি করতে হবে আর সমৃত যখনই এরকম বায়না করে তখনই বুঝতে হবে যে সমৃতের শরীরটা একটু খারাপ হতে চলেছে কারণ সামনে বিয়ে বাড়ি গেল তার ওপরে এখনও ওয়েদার চেঞ্জ এখন বড়দেরও শরীর খারাপ হচ্ছে ছোটোদের তো আগেই শরীর খারাপ হবে কারণ সব জিনিস আগে ছোটোদেরকে অ্যাটাক করে বেশি তো সেই জন্য মনে হচ্ছে সমৃতের শরীরটা খারাপ করবে আর এখানে আমি সমৃতকে নিয়েই রুটিটা করছি সমৃত এখন একটু বায়না করছে যে স্ট্যান্ডটা নেবে ফোনের ফোনের স্ট্যান্ডটা নিতে গেলে তখন কিন্তু আমাকে দিয়ে দিতে হবে আমি কিন্তু আর ভিডিও করতে পারবো না কারণ কাঁদলে ছেলে ভালো লাগে না আর আমি কান্নাটা পছন্দও করি না তো দেখো না হাত বাড়িয়ে অনেকবার বলা হয়ে গেছে আমাকে স্ট্যান্ডটা দাও আমি স্ট্যান্ডটা নেবো সমৃতকে বুঝিয়ে বাজিয়ে একটু রাখছি যাতে বায়না না করে আর যাতে কান্নাও না করে আর আমার এখানে রুটিটা তাওয়াতে হয়ে গেছে এরপর ওকে একটু কোল থেকে নামালাম নামিয়ে এরপর গ্যাসেতে শেঁকবো তো ও একটু ভয় লাগে কি তো পাশেতেই দাঁড়িয়ে আছে গরম কিছুতে হাত দিয়ে দেবে নাকি তো আমি তো এক মনে এই দিকে রুটিটা করছি যাই হোক ও পাশেতে দাঁড়িয়ে আছে আর ওকে বারণ করেছি বারবার ধরে যে কোনো কিছু গরম জিনিসে তুমি হাত দেবে না গ্যাসের এখানে কোনো জিনিসে তুমি হাত দেবে না তুমি এখন ছোটো সেইভাবে বোঝানো আছে ছোটো ছেলের মন বলা যায় না কখন যে হাত দিয়ে ফেলে আমি কিন্তু সমৃদ্ধকে এই রুটিগুলো না সঙ্গে সঙ্গে শেখে দুধের মধ্যে ফেলে খাওয়াবো না কারণ এই রুটিগুলোকে আমি একবার জল দিয়ে ধুয়ে নেবো সেই ধোয়ার ভিডিওটা তোমাদের কাছে হয়তো আমি শেয়ার করতে পারলাম না কারণ এই ভিডিওটা আমার ওঠেনি আর এই ধোয়া রুটি খেলে অনেকে বলে মানে আমিও পরক করে দেখেছি কারণ এই রুটি খেলে কোনো দিন অম্বল করে না আর রুটিগুলো খুব নরম থাকে যাদের দাঁত নেই তারাও চিবতে পারবে তো এই ভিডিওটা তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আমার রুটি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রুটিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর সমৃতকে খাওয়াবো আর ব্লগটা বেশি বড় করছি না আমি ব্লগটা এখানেই শেষ করছি কারণ সমৃদ্ধকে একটু সময় দিতে হবে সমৃদ্ধের শরীরটা খারাপ তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে